Welcome students. অনেক দিন পর আবার ক্লাস নিচ্ছি। দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়। প্রথম দুটো অধ্যায় শেষ করে দিয়েছি, আমি আগেই বলেছি। এবার আমাদের তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। তৃতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। এই অধ্যায়টার নাম হচ্ছে বর্ণ আর সম্পর্ক, বর্ণ এবং শ্রেণী। ইংরেজিটা যদি আমরা দেখি, মূল টেক্সট বই যা আছে, এনসিইআরটি টেক্সট বই, কিংশিপ, কাস্ট এন্ড ক্লাস, কিংশিপ, ক্লাস, কাস্ট এন্ড ক্লাস। প্রারম্ভিক সমাজ খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে, অর্থাৎ খ্রিস্টের জন্য 600 বছর আগে থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই হলো যুগের ইতিহাস। তাহলে আমি প্রথম যেভাবে বলতাম যে পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট টু পয়েন্ট, যেমন দেখো এক দুই, দুইয়ের এক, দুইয়ের দুই, দুইয়ের তিন, দুইয়ের চার, দুইয়ের পাঁচ, এইভাবে আমাদের চ্যাপ্টারে যেভাবে পয়েন্টগুলো বা টপিকগুলো যেভাবে সাজানো সেভাবেই আমরা আলোচনাটা অতীতের মতোই আমরা করব। তাহলে প্রথমটা কি হচ্ছে, মহাভারতের সমালোচনাত্মক সংস্করণ, অর্থাৎ সমালোচনামূলক সংস্করণ রচনা, কার? মহাভারতের। দ্য ক্রিটিক্যাল এডিশন অব দি মহাভারত। দু নম্বর পয়েন্ট, আত্মীয় এবং বিবাহ, বিধি নিয়ম কানুন এবং প্রয়োগের বিভিন্নতা, প্রয়োগের বিভিন্নতা, কিনশিপ অ্যান্ড ম্যারেজ, মেনি রুলস অ্যান্ড ভ্যারাইড প্র্যাকটিসেস। দুইয়ের এক, অর্থাৎ 2.1, পরিবার সম্পর্কে তথ্যের খোঁজ, ফাইন্ডিং অ্যাবাউট ফ্যামিলি। দুইয়ের দুই, 2.2, পিতৃ বংশানুক্রমিক ব্যবস্থার আদর্শ, দ্য আইডিয়াল অফ প্যাট্রিলিনি। দুই এর তিন, অর্থাৎ 2.3, বিবাহের নিয়মকানুন, রুলস অফ ম্যারেজ। 2.4, মহিলাদের গোত্র, দ্য গোত্র অফ উইমেন। 2.5, মায়েরা কি গুরুত্বপূর্ণ ছিলেন, ওয়ার দ্য মাদার্স ইম্পর্টেন্ট। এই যে পয়েন্টগুলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই পয়েন্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম পয়েন্টটা যদি আমরা আলোচনা করি, দেখি মহাভারতের সমালোচনাত্মক সংস্করণ। সংস্করণ মানে হলো, দেখো ইংরেজিটা হলো এডিশন। তাহলে এই যে মহাভারত, মহাভারতের সমালোচনাত্মক সংস্করণ বা দ্য ক্রিটিক্যাল এডিশন অফ দ্য মহাভারত কেন প্রয়োজন, হোয়াই? দেখো এখানে, তখন ব্রিটিশ ভারত 1919 খ্রিস্টাব্দে ভিএস শুকথাঙ্করের নেতৃত্বে, অর্থাৎ ভিএস শুকথাঙ্কর তার নেতৃত্বে, তোমাদের অনুবাদের মধ্যে লিখেছেন, যারা অনুবাদ করেছেন, 12 জন পণ্ডিত, আসলে 12 জন না, ইংরেজিটা আছে ডজেন্স অফ স্কলার্স, ডজেন্স অফ স্কলার্স, ডজেন্স অফ স্কলার্স মানে অনেক পণ্ডিত, অর্থাৎ কয়েক ডজন পণ্ডিত তুমি বলতে পারো। এবং কেন, অর্থাৎ তখনকার সময়ে ব্রিটিশ ভারতেই তারা দেখছিলেন বা তারা দেখেছেন যে এই যে মহাভারত বা রামায়ণ, আমরা যদি দেখি মহাভারতের কথাই আমরা যদি দেখি, মহাভারত এবং রামায়ণ প্রকৃত অর্থেই ইতিহাস গ্রন্থ নয়, এটা ঘটনা। কিন্তু মহাভারতের মধ্যে যেই চরিত্রগুলো আছে, যেই বর্ণনা আছে, সামাজিক যে বর্ণনা আছে, রাজনৈতিক যে বর্ণনা আছে, অর্থনৈতিক যে বর্ণনা আছে, পারিবারিক যে বর্ণনা আছে, ধর্মীয় বিষয়ে যে বর্ণনা রয়েছে, সেগুলো
তৎকালীন সমাজের প্রতিফলন, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং এটা একটা ইতিহাসের উপাদান স্বরূপ রয়েছে। তবে মূল মহাভারত তোমরা জানো, এই মূল যে মহাভারত রচনা করেন বেদব্যাস, বেদব্যাস ছিলেন একজন ঋষি, তিনি রচনা করেছিলেন মূল মহাভারত কি ভাষায়? সংস্কৃত ভাষায়। এখন এই মহাভারতের অনেকগুলো ভাষায়, ভারতীয় ভাষায় রচনা হয়েছে বিভিন্ন স্থানে। একেবারে কাশ্মীর থেকে তুমি কন্যাকুমারিকা পর্যন্ত যদি ধরো, তাহলে ভারতের বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলে মহাভারত রচিত হয়েছে। এবং এক একটা মহাভারতের আঞ্চলিকতার মধ্যে যে মূল যে মহাভারত, সেই মূল মহাভারতের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ডিফার করছে, অর্থাৎ পার্থক্য রয়ে গেছে। এই পার্থক্যটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য মহাভারতের সংকলনের প্রয়োজন হয়েছিল। তো দেখো তোমরা এখানে, এই যে 47 বছর ধরে, 47 ইয়ার্স, 13,000 পৃষ্ঠার সংকলন ওনারা করেছিলেন। কারা? ওই যে ভিএস সুখাঙ্করের নেতৃত্বে গঠিত বিশিষ্ট স্কলারদের, জ্ঞানী গুণী ব্যক্তিদের, পণ্ডিতদের যে কমিটি করে দেওয়া হয়েছিল, একটা টিম করে দেওয়া হয়েছিল, দল করে দেওয়া হয়েছিল, এরা এই কাজটা করেছিলেন। কত বছর সময় লেগেছিল? 47 ইয়ার্স। কত সংখ্যক সংকলন? 13,000 পৃষ্ঠার সংকলন সেই বইটা হয়েছিল। কি কি করেছেন তারা, কিভাবে করেছেন? তারা সমস্ত দেশে, সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন আঞ্চলিক ভাষায় রচিত যেই সংস্কৃত বা আঞ্চলিক ভাষায় রচিত যে গ্রন্থগুলো পাওয়া গেছে, মহাভারতগুলো পাওয়া গেছে, তাতে যে কমন বিষয়গুলি রয়েছে, সেই কমন বিষয়গুলোকে নিয়েই তারা সেখানে এই সংকলনটা রচনা করেন। তাহলে এই আমাদের মূল যে 1 নম্বর পয়েন্টের এই বিষয়টা হলো, এই জন্যই সেই সংকলনটার প্রয়োজন দেখা দিয়েছিল। কারণ একটা ঐক্যমতে আসা দরকার, একটা কিছু দরকার যে যেটাকে ধরে এগিয়ে যাবে, আমাদের ভারতবর্ষের সমাজ এগিয়ে যাবে, আমরা অতীতকে জানতে পারবো। আমি প্রথমেই বলেছি যে মহাভারত থেকে তৎকালীন সময়ের রাজাদের চরিত্র, নিয়মকানুন, আইনবিধি, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে তোমার রাজনৈতিক বিধি নিয়ম ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সেগুলো কীরকম ছিল তার একটা চিত্র আমরা পেতে পারি। এবার দেখো 2 নম্বর পয়েন্ট কি আছে, আত্মীয় এবং বিবাহ। এটা মূল পয়েন্ট, এটা থেকে সাব পয়েন্টগুলো এসেছে। এবার 2.1, পরিবার সম্পর্কে তথ্যের খোঁজ। এই যে আমরা দেখলাম মহাভারতে, এখন দেখো বা মহাভারত বা পরবর্তী সময়ে, অ্যাকচুয়ালি এই যে ইতিহাসটা প্রকৃত অর্থেই আমরা দেখেছি, প্রাচীন যুগ থেকে গিয়ে সিন্ধু সভ্যতা গেল, বৈদিক সভ্যতা গেল, তারপর আমরা কোন যুগটা পেলাম? 1600 মহাজনপদ, অর্থাৎ 16টি বৃহৎ জনপদের যেভাবে বিকাশ হয়েছিল, সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে কেন্দ্র করে রাজতন্ত্রের উত্তরণের যে বিশেষ সময়, ওই সময়টাই মহাভারতের সময়টা আর কি, এই সময়টাকে ওনারা ধরেছেন। তাহলে এই সময় কি? পরিবার সম্পর্কে তথ্যের খোঁজ। পরিবার বলতে আমরা কি বুঝি? পরিবার ও পারিবারিক সম্পর্ক। পরিবার, একটা পরিবারে কারা থাকে আমরা দেখি, বাবা, মা, দাদু, দিদা বা ঠাকুরমা, ঠাকুরদা, এরকম মিলে হচ্ছে একটা পরিবার। কাকা আছে, পিসিরা আছে, এগুলো হয়। এখন এখান থেকে আস্তে আস্তে পরিবারগুলো ভাঙতে শুরু করে। এবার আমরা দেখি এক একটা গোষ্ঠী। এখন পারিবারিক যে সম্পর্ক, সে পারিবারিক সম্পর্কের মধ্যে আমরা কি দেখলাম, এবার মায়ের পরিবার এসে যুক্ত হলো, মাতৃ পিতৃ মিলে একটা আত্মীয় গোষ্ঠী সৃষ্টি হলো, তার মধ্যে সম্পর্ক। মায়ের পরিবারের সঙ্গে যদি রক্তের সম্পর্ক নাও থেকে থাকে, পিতৃ পরিবার, যেহেতু আমাদের দেশের সমাজ ব্যবস্থায় মেয়েরা কোথায় যায়, বিয়ের পরে বৈবাহিক সম্পর্কের পরে তার পতিগৃহে চলে যায়, স্বামী গৃহে চলে যায়, সে তখন ওই পরিবারের অঙ্গীভূত হয়ে গেল। এখন সেখান থেকে ছেলে হলো, মেয়ে হলো, আস্তে আস্তে পরিবার বৃদ্ধি করতে থাকতে শুরু করলো,
এখন এই যে আত্মীয় একটা সম্পর্ক পিসি মাসি কাকা জেঠা হ্যাঁ ঠাকুরদা ঠাকুমা এরকম ভাবে দেখা যায় কি একটা পারিবারিক সৃষ্টি হয়ে গেল এবারে সেখান থেকে হয় জাতি বিভিন্ন জাতি গোষ্ঠী আমরা দেখি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম জাতি গোষ্ঠী এগুলি বর্ণ থেকে জাতিতে সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে সেখানেও আবার আলাদা আলাদা সাবকাস্ট গুলো চলে এসেছে উপজাত মানে সম্পর্ক আর কি সেগুলো তো সেই জন্য এখানে এভাবে আমরা দেখি যে পরিবারগুলো বিভক্ত ছিল বা সমাজটা সেখানে বিভক্ত ছিল তো 2.2 এর যে পিতৃ বংশানুক্রমিক ব্যবস্থার আদর্শ এখন তোমরা দেখো এখানে কি হয় মহাভারতে কি ছিল মহাভারতে কি ছিল মহাভারতের যুগে একটা মডেল মহাভারত এখানে অ্যাকচুয়ালি মহাভারতটাকে একটা মডেল বা নমুনা হিসেবে ধরে নেওয়া হয়েছে মহাভারতে যেরকম ছিল আমরা দেখি পারিবারিক দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব এখনো আমাদের মধ্যে আছে ভাই ভাই দ্বন্দ্ব তারপরে ভাইয়ে ভাই বোনে দ্বন্দ্ব তারপরে কি জানি বলে কাকা জেঠায় দ্বন্দ্ব এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা পারিবারিক দ্বন্দ্বগুলো দেখতে পাই তো এই দ্বন্দ্বগুলো কোনো ঐতিহাসিক ঘটনা নয় রাজতান্ত্রিক যুগে দেখো এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল একটা পরিবারের মধ্যেই কাকার পরিবার আর জেঠার পরিবার কৌরব আর পাণ্ডব অর্থাৎ কুরুর থেকে এসেছে কৌরব পাণ্ডুর থেকে এসেছে পাণ্ডব এখন পিতৃবংশ এখানে কিন্তু গান্ধারীর বংশ বা ওই যে পাণ্ডুদের মা তার সেই বংশের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আছে ওরা পরবর্তীকালে যুক্ত হয়েছে কিন্তু পরিবারের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্বটা কেন রাজতন্ত্রের সময় রাজতন্ত্রের মধ্যে যে সিস্টেম যে বিধি নিয়ম সেই বিধি নিয়ম অনুসারে কি হয় বড় ছেলে রাজা হয় এখন বড় ছেলে বড় পুত্র যদি রাজা হয় তার যদি আবার পুত্র না থাকে বা দুই ভাই মনে করো যেমন কুরু এবং পাণ্ডবের মধ্যে এখন এদের হলো 100 ধৃতরাষ্ট্রের 100 সন্তান ওরা হলো পঞ্চপাণ্ডব মানে পাঁচজন কিন্তু আবার টোটাল যদি তুমি বংশ যদি ধরো একটাই তো বংশ এটার মধ্যে মধ্যে ধরলে দেখা যায় জ্যেষ্ঠ পুত্র হলেন এদের মধ্যে ধৃতরাষ্ট্র আর সরি যুধিষ্ঠির এখন সেখানে আবার ধৃতরাষ্ট্র হলো বড় তার ছেলে দুর্যোধন এখন সে এবার যেহেতু ধৃতরাষ্ট্র পারিবারিক সূত্র অনুসারে ধৃতরাষ্ট্র রাজা হওয়ার কথা রাজা ছিলেন বটে কিন্তু তিনি যেহেতু অন্ধ তো কিন্তু তার ছেলে বড় ছেলে কিন্তু আবার সেখানে রাজা হওয়ার যোগ্যতা হারান যেহেতু পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির বড় ওই গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে কিন্তু এরা আবার হেরাস গায়ের জোরে এরা দেবে না তাহলে দেখো একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব পরিবারের দ্বন্দ্বটাই একটা কি হলো পরবর্তী সময় মহাভারতের ঘটনা থেকে কি দেখলাম আমরা এটা একটা রাষ্ট্রীয় দ্বন্দ্বে পরিণত হলো অর্থাৎ পরিবারের স্বার্থের সঙ্গে জড়িয়ে গেল সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এরকম আমরা শুধু এই কুরুক্ষেত্র যুদ্ধ বা কুরু পাণ্ডবের না এটা আমি আগেই বলেছি এটা একটা মডেল এবার প্রত্যেকটা রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই এটাকে লক্ষ্য করা যায় স্মুথলি যদি রান্না করে অর্থাৎ সমসৃণ ভাবে যদি বিষয়টা যদি না হয়ে যায় তখনই ক্ষমতা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে যায় পরিবারের মধ্যেই আমরা মধ্যযুগে এসব দেখি এখানে কারা নেয় ওই যে সামন্ত প্রভু সামন্তরা আমরা দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধে সামন্ত রাজারা এক একটা পক্ষ অবলম্বন করেছে এক একটা কেউ কুরুর পক্ষে কৌরবদের পক্ষে কেউ পাণ্ডবদের পক্ষে বেশিরভাগ যদি কৌরবদের পক্ষেই ছিল তো এরা এই এইরকম ভাবে আবার রাজ পরিবারের মধ্যেও যারা অভিজাত থাকে এরাও আবার এই পারিবারিক দ্বন্দ্বটাকে ক্ষমতায় কে যাবে তাকে বসায় ক্ষমতায় সেখানে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এটা যাই হোক তাহলে এটা গেল ওই যে পিতৃবংশানুক্রমিক কথাটা কেন হচ্ছে কথাটা এসছে এই কারণে
পুরুষতান্ত্রিক যেহেতু সমাজ, পিতার বংশ থেকে মাতার বংশের কেউ কিন্তু এসে রাজ সিংহাসন দখল করার জন্য এখানে আসেনি, বা আসলে সেখানে হালে পানি পাবে না, সিস্টেমটা এটা এলাও করে না বা অনুমোদন করে না আর কি। এবার আমাদের দেখো এই 2.3 যে পয়েন্টটা বিবাহের নিয়ম কানুন, এখন এই পারিবারিক যে দ্বন্দ্ব পারিবার পরিবারের মধ্যে কি বৈবাহিক যে সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্কটা কিভাবে সেখানে হয়, রুলস অফ ম্যারেজ। তো বৈবাহিক সম্পর্ক মানে এখানে ছিল যেমন দেখো গোত্র, গোত্রটা কি, গোত্রটা হলো প্রাচীন যুগে বিশেষ করে বৈদিক যুগে বিভিন্ন মুনি ঋষিরা ছিলেন তাদের নাম অনুসারে এই গোত্রগুলো এসছে। যেমন আমরা দেখি কাশ্যপ গোত্র, শাণ্ডল্য গোত্র, এরকম শিবগোত্র, এরকম নানা ধরনের গোত্র সেখানে রয়েছে। এখন এই গোত্রগুলো এক একজন ঋষির নাম অনুসারে, এখন স্বগোত্রে বিবাহ অর্থাৎ যেই গোত্র থেকে যে নিজস্ব গোত্রের মধ্যে বিবাহ পাত্র এবং পাত্রী, আবার স্বগোত্রের বাইরেও বিবাহ হয়, স্বগোত্রের বাইরেও বিবাহ হয়। তখনকার সময় এটা ছিল পছন্দের মানে হলে পরে অন্য ক্ষেত্রেও বিবাহ হতো, বিবাহের অনেক সিস্টেম আছে সেগুলো আমরা দেখবো পরবর্তীকালে। এখন স্বগোত্রের বাইরেও বিবাহ হতো, এখন পিতার কাজ কি ছিল, আমরা দেখি এখনো লেখা আছে সেখানে কি কন্যাদান, কন্যাদান দেন পিতা কন্যাদায়গ্রস্ত, কন্যাদান করতে পারলে তার কর্তব্য, একটা বিশাল কর্তব্য, কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে অর্থাৎ সঠিক পাত্রের হাতে সুপাত্রে কন্যাদান বিবাহ দিতে হবে। এইটা হলো কি মনুস্মৃতি, হলো অ্যাকচুয়ালি মানে ভারতীয় সনাতন হিন্দু ধর্মের মধ্যে, সনাতন বলতে এটা অনেক পরবর্তীকালে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের তো উৎপত্তি অনেক আগে থেকেই চলে এসেছে। এখানে মনুস্মৃতি 200 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে পণ্ডিতেরা বলছেন যে মনুস্মৃতি রচিত হয়েছিল। এখন এই যে মনুস্মৃতি এগুলি কি আছে, কি আছে আমাদের প্রাচীন যুগের পুরনো কালের দুটো ধরনের গ্রন্থ আছে, একটা ধর্মশাস্ত্র একটা ধর্মসূত্র। এখানে দেখা যায় কি এই বিবাহ যে সিস্টেম, এই বিবাহ সিস্টেম 8 প্রকারের বিবাহ সেখানে বিবাহের কথা বলা আছে, ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, এগুলো শাস্ত্রে অনুমোদিত। এই যে প্রথম দুটি বিবাহ নর্মাল বিবাহ, যেমন 1 নম্বর ব্রাহ্ম, তারপর 2 নম্বর দৈব, 3 নম্বর আর্য, 4 নম্বর প্রজাপাত্য বিবাহ, এই সিস্টেমগুলো পরের যে 4টি এগুলিকে অনুমোদন করে। যেমন গান্ধর্ব বিবাহ, কোনো নিয়মকানুন না থাকলে সেখানে ধরে নিয়ে আসা আসুর, জোর করে রাক্ষস, কোনো নিয়মকানুন পয়সা, সেই সমস্ত বিবাহগুলো হলো অন্য, মানে সামাজিক সুস্থ নিয়মের বাইরে যেই বিবাহগুলো শাস্ত্র এগুলোকে আবার অনুমোদন করে না, কিন্তু আবার এই ধরনের বিয়ে হয়েও গেছে, বুঝতে পারছ, হয়েও গেছে। অর্থাৎ বৈবাহিক বিবাহের যে সিস্টেম সেগুলোকে বা ব্রাহ্মণরা অনেকগুলো বিধি অনুসারে অনুমোদিত নয়, অননুমোদিত, তারপরও দেখা যায় ওরা আবার সেগুলো দিয়ে দিচ্ছে। এখনো আমাদের সমাজে আছে এরকম যারা এই সমস্ত বিয়ে সাথে করে আর কি, যদিও এখন অনেক মডিফিকেশন হয়ে গেছে, এখন সবচেয়ে বেশি কোর্ট ম্যারিজের দিকে মানুষ যাচ্ছে, সামাজিক প্রথায় বিয়ে হলো এখন অনেকে কোর্ট ম্যারিজ আইনসিদ্ধ সেগুলি করছে আর কি। এখন দেখো 2.4 মহিলাদের গোত্র, আমরা যেই মহিলাদের গোত্র সম্পর্কে একটা বিরাট বড় প্রশ্ন, মহিলাদের আবার গোত্র কেন, মহিলারা যখন জন্মগ্রহণ করে হিন্দু মতে বা এই সিস্টেম মতে ব্রাহ্মণ্যবাদী সিস্টেম মতে, তখন তারা পিতার গোত্র থাকে, বিবাহের সময় তাদেরকে বলা হয় গোত্রান্তর, অর্থাৎ পরবর্তীকালে তারা স্বামীর গোত্রে হয়ে যায়, সেখানে চলে যায়, তখন তার পিতৃ পরিচয় থাকে না। কিন্তু আমরা দেখি ওই যে সাতবাহন ব্যবস্থা, এই সাতবাহনরা যে দক্ষিণ ভারতে সাতবাহন বংশের রাজারা, এরা খুব হিন্দু রীতি মেনে চলতেন, তারপরে সেখানে দেখা যায় কি যে বিয়ের পরে মহিলাদের গোত্র পরিবর্তন হতো না, অর্থাৎ পিতৃ গোত্র তারা থেকে যেতেন। কিন্তু মজার ব্যাপার দেখো, পিতৃ গোত্র থেকে যেতেন, তাহলে কি বোঝা গেল, এখানে মেয়েরা বিয়ের পরেও তার পিতৃ গোত্রের যে যদি যেহেতু থেকে যেতেন, তাহলে একটা জিনিস বোঝা গেল যে তাদের
হ্যাঁ পৈতৃক যে পরিচয়টা সেটা তারা ত্যাগ করতে না, এবং সমাজে শতবাহন সমাজে বোঝা গেল কি কি ছিল, মেয়েদের প্রাধান্য ছিল খুব সাংঘাতিক, কিন্তু মোটেই না। যখন রাজা হবে তখন কিন্তু তার ওই পৈতৃক পরিচয় অর্থাৎ পুরুষ থেকেই সেখানে হবে, এখানে একটা ছিল। আমরা এটা যেমন দেখি তোমার 2.5 পয়েন্টে শতবাহন এইখানে কি ছিল, তাহলে মায়েরা কি গুরুত্বপূর্ণ ছিলেন, মায়েরা কি গুরুত্বপূর্ণ ছিলেন? যেমন শতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা যিনি সর্বশক্তিমান রাজা যিনি ছিলেন তার নাম হলো গৌতমী পুত্র শতকর্ণী। তো শতকর্ণী হলো তার নিজস্ব নাম, গৌতমী পুত্র মানে তার মার নাম ছিল গৌতমী, সেজন্য গৌতমী পুত্র শতকর্ণী। এরকম ভাবে অনেকগুলো উদাহরণ আছে তারা মায়ের নামটাকে ব্যবহার করতেন। কিন্তু যখন রাজা যখন হবে তখন পিতৃগোত্র থেকে আসতো, মায়ের গোত্র থেকে কেউ আসতো না, অর্থাৎ পুত্র সন্তানই রাজা নির্বাচিত হতেন। এখন পুত্র সন্তান তো মায়েরই, কিন্তু মায়ের বংশ থেকে না, মায়েরটা থেকে পৈতৃক সম্পর্ক থেকেই সেখানে এই আসতো। তাইলে দেখো এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই চ্যাপ্টারটা একটু অন্যরকম, অর্থাৎ এখন ইতিহাসের লক্ষ্য হলো এই যে সমাজটা কি ছিল, এই যে সামাজিক বন্ধনগুলো কিরকম ছিল, পারিবারিক সূত্রগুলো কি, পারিবারিক সম্পর্কটা কি। এখন এই যে সম্পর্কগুলো আমরা দেখতে পেলাম এগুলি অ্যাকচুয়ালি এটা হুবহু ব্রাহ্মণ্যবাদী শাস্ত্র অনুসারে উচ্চ বর্ণের মধ্যে যতগুলো সেখানে সেখানে নিয়মকানুনগুলো মেনে চলা হতো। আমরা ওই যে শূদ্র যারা আসলো বা অন্তত শ্রেণী যারা আউটকাস্ট যারা তাদের মধ্যে সেগুলো সেভাবে মানা হতো না, এটা পরিষ্কার সেখানে দেখা গেছে আর কি। তাহলে যাই হোক আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। তো তোমরা যদি বুঝে থাকো এবং তাহলে আমি খুব খুশি হব, পয়েন্ট বাই পয়েন্ট যখন আলোচনাটা শুনবে যারা শুনতে আগ্রহী তারা টেক্সট বইটা বা বাংলা বইটাও তোমরা এখানে নিয়ে নিতে পারো। তবে তোমাদের অনুবাদের মধ্যে আমি বলছি এখনো গোলমাল আছে, বললাম না ডজেন্স অফ প্রচুর আছে, আমি কয়েকটার কথা বলছি না, কিন্তু যেহেতু এটা বলছি ডজেন্স অফ স্কলার্স, কথাটা লেখা আছে ডজেন্স অফ স্কলার্স, কিন্তু ওখানে লিখেছে কি ওই যে ভিএস সুখ্যাঙ্করের নেতৃত্বে যেটা হয়েছিল 12 জন পণ্ডিতদের কথা লেখা আছে, মানে এক ডজন সমান আমরা 12 জন জানি, তো ডজন সব মানে অনেক স্কলার, কিন্তু ওখানে অনুবাদ করেছে 12 জন। 12 জন তো যদি বলতো এ ডজন অফ স্কলার, এ ডজন স্কলার, তাহলে আমরা 12 জন বলতে পারতাম, কিন্তু যেহেতু বলছে ডজনস অফ স্কলার্স তাহলে কি সেখানে অর্থাৎ অনেক পণ্ডিতদের দ্বারা শেখানো হয়েছিল। আর একটা আছে আমি দেখেছি, সেটা সেটা হলো কোথায় যে পেলাম, এই যে ব্রাহ্মণ্যবাদী রীতি অনুসারে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই সিস্টেমটা, এই যে গোত্র সিস্টেমটা শুরু হয়েছিল, অর্থাৎ গোত্র সিস্টেমটা শুরু হয়েছিল 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। বইয়ের মধ্যে দেখবে অনুবাদ বইয়ের গ্রন্থে দেখবে এখানে 100 লেখা আছে, অর্থাৎ 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে। তো কত বছর, 900 বছরের ডিফারেন্স, তো বুঝতেই পারছি এটা প্রিন্টিং মিস্টেকও হতে পারে বা যে কোনোভাবে হয়ে গেছে। তো এই ফিগারটার মধ্যে একটা গোলমাল আছে, আমি আমার চোখে যা এসেছে আর কি, আমি তো সবটা সে ভাবো ভালোভাবে মানে লাইন টু লাইন ইংরেজি বাংলা মিলে আমি দেখিনি আর কি। তো এখানেও তো দেখো তোমার এই যে রুলস অফ দ্য বিবাহের নিয়মকানুন, মহিলাদের গোত্র, গোত্র শব্দ মোটামুটি এখানে ঠিক আছে এগুলো। ওই আরেকটা শব্দ ওই প্রারম্ভিক, একেবারে খ্রিস্টপূর্ব কত বছর থেকে যখন শুরু হয়েছে তখনও প্রারম্ভিক, সবসময় খালি প্রারম্ভিক একটা তোমার এই যে কাইনশিপ কাস্ট অ্যান্ড ক্লাস, তো প্রারম্ভিক সমাজ, প্রারম্ভিক সমাজ মানে হলো প্রথম যে সমাজ ব্যবস্থার বিবর্তন সেই বিবর্তনটা সম্পর্কে এখানে বলার চেষ্টা করা হয়েছিল আর কি। যাই হোক তো এই বিষয়টা আমি আশা করি তোমরা যদি আমি যতদূর পেরেছি বুঝিয়েছি তোমাদেরকে। এখানে 8 প্রকার বিবরণ বইয়ে উল্লেখ নেই কিন্তু লেখা আছে,
আট প্রকার বিবাহর উল্লেখ আছে ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের মধ্যে বা ধর্মশাস্ত্রের মধ্যে বা এই যে ধর্মশাস্ত্র ধর্মসূত্রের মধ্যে চারটি অনুমোদিত নয়। আমি এখানে আট প্রকার যে ব্রাহ্মণ যে বৈবাহিক সিস্টেম সেগুলিও আমি এখানে নামগুলো উল্লেখ করে দিলাম তোমাদের জানার সুবিধার জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।